আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন। অ্যাকোট্রাভেলার চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হলো যে অক্সিজেন ছাড়া আসলে মাছ কিভাবে রাখবো আমরা, এবং আমার এই জায়গাতে নট এ সিঙ্গেল ট্যাঙ্ক, কোনো ট্যাঙ্কে কিন্তু অক্সিজেন দেওয়া নাই। মানে অক্সিজেন দেওয়া বলতে কিন্তু যে অ্যাডিশন যে পাইপ এয়ার পাম্প যে মোটরটা থাকে সেটা একটা ট্যাঙ্কেও দেওয়া নাই। আমার মাছ কি মারা যাচ্ছে? আল্লাহর রহমতে মোটেও মারা যাচ্ছে না। ডিজিজ হলে সেটা ইনকেস আলাদা, কিন্তু অক্সিজেনের অভাবে আমার মাছ মারা যাচ্ছে না এবং যথেষ্ট হেলদি আছে, মাছ করতেছে, বাচ্চাও বড় হচ্ছে। তো যেটা বিষয় যে কিভাবে রাখবো অক্সিজেন ছাড়া, এবং যেটা যে কিভাবে মাছ বড় করব অক্সিজেন ছাড়া মেনটেন করব, সেগুলো নিয়ে। ফার্স্টে যে বিষয় যে অক্সিজেন ছাড়া আপনি কোন মাছ রাখতে পারবেন, সব মাছ কি রাখতে পারবেন? মোটামুটি হ্যাঁ, সব মাছে আপনি অক্সিজেন ছাড়া রাখতে পারবেন। আর বড় বড় ট্যাঙ্কে যেটা দেখা যায় যে অক্সিজেন যে অ্যারেশনের যে সিস্টেমগুলো সেগুলো একটু বেশি দিতে হয়, তার মানে আপনার ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি কস্টটা বেশি চলে আসবে তুলনামূলক, যেহেতু আপনার সেট আপ যদি মোটামুটি বড় হয় বা অনেকগুলো বড় ট্যাঙ্ক থাকে সেটার ক্ষেত্রে। এখন যে বিষয়টা আসতেছে যে কোন কোন মাছ আপনি অক্সিজেন দেওয়াটা বেশি জরুরি, যেখানে আমি সাজেস্ট করব যদি আপনার গোল্ডফিশ থাকে তাহলে অবশ্যই একটু অক্সিজেনের ব্যবস্থাটা করে রাখতে পারেন। এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। তো আমি আমার ট্যাঙ্কগুলো এখন দেখাবো এবং এগুলোর কন্ডিশন দেখাবো, আমি কীভাবে রাখছি সেগুলো দেখাবো, এবং কীভাবে অক্সিজেন ছাড়া রাখবেন এবং কোন কোন কারণগুলো ফলো করতে হবে, আবার কীভাবে অক্সিজেন দিতে হয় সেটাও আমি দিব। সো আসুন, আমার এই ট্যাঙ্কটাতে জাস্ট আমি রাখছি হলো মুন্টেল বেলুন মলি, ছেড়ে রাখছি, আমার ভালো লাগে মাছটা, ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ সবই আছে, গোল্ডাস্ট মলি আছে, জাস্ট ছেড়ে রাখছি। আমার এখানে এদেরকে ক্রসিং করুক আর না করুক এতে আমার কোনো, আসলে ক্রসিং অবশ্যই হবে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার ভালো লাগে, এর জন্য মাছগুলোকে একসাথে রাখছি। প্ল্যান্টস দিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটাতে প্ল্যান্টস আছে। এখানে আমার অ্যাঞ্জেল মাছ, যেগুলোর বীর আপনি আপনাদেরকে দেখাইছি, যেগুলোর পেয়ার আপনি নিচ্ছে এবং অলরেডি একটা পেয়ার বাচ্চা হয়েছে, সে বাচ্চাগুলোকে আপনি আপডেট দেখাবো। এখানে কোনো এয়ার পাম্প দেওয়া নেই, এখানেও প্ল্যান্টস আছে, আমি লোটেক প্ল্যান্টসগুলো ইউজ করি। এখানেও সেম যে নো অ্যারেশন, এখানে জেব্রা মাছ আছে, দেখছেন তল দিয়ে জেব্রা মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। আমি লোটেক প্ল্যান্টের মধ্যে অ্যামাজোনিয়া ফ্রগ বিট, ডেন্সা, হর্নট এগুলো ইউজ করি। এখানেও সেম অক্সিজেন ছাড়া মাছ আছে ইন ইচ অ্যান্ড এভরি ট্যাঙ্ক। ফাইটার মাছের তো লাগেই না, ওইদিকে যতগুলো আছে সবগুলোই একইভাবেই আছে। তো যেটা বিষয় যে একটা ট্যাঙ্কে কিন্তু এয়ার পাম্প দেওয়া নেই, তো আমার মাছগুলো দেখলেন যে যথেষ্ট সুস্থ ঘুরে বেড়াচ্ছে, মাছ বাচ্চাও দিয়েছে, এভাবেই হচ্ছে। তো যেটা বিষয় যে অক্সিজেন ছাড়া বা অ্যারেশন ছাড়া এয়ার পাম্প ছাড়া মাছ কীভাবে রাখবে, ফার্স্ট অফ অল যে আপনাকে মাছের ঘনত্ব, আপনি যদি একটা ট্যাঙ্কে ফার্স্টে যেটা বলি যে প্রতিটা মাছ, এক একটা মাছ রাখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পানি দরকার, এটা মাছ টু মাছ ভেদ করে। যদি মাছের সাইজ বড় হয় তাহলে পানির পরিমাণটা বেশি হয়। সাপোজ ধরেন 100 লিটার ট্যাঙ্কে আপনি যদি 100 পিস গোল্ডফিশ দেন, কখনো সম্ভব না, মাছ মারা যাবে অক্সিজেনের অভাবে, পানি নোংরা হয়ে যাবে, অ্যামোনিয়া হবে। আপনি যদি 100 পিস গাপি দেন তাও সম্ভব না, কারণ যেটা বিষয় যে মাছের তুলনায় পানির ভলিউম বা পানির আয়তন যত বেশি হবে এবং মাছের সংখ্যাটা যতটা কম রাখা যাবে আপনি ইজিলি অক্সিজেন ছাড়া রাখতে পারবেন। আমার এই ট্যাঙ্কগুলো 400, 500, 300 লিটারের ট্যাঙ্ক। সো যেটা দেখা যায় যে আমি 500 লিটারের একটা ট্যাঙ্কে মোটামুটি অ্যারাউন্ড 50 থেকে 60টা মাছ সর্বোচ্চ রাখি। দ্যাট মিন্স 50 দিয়ে আমি যদি ধরি 50 হিসাবে সুবিধার্থে, প্রতিটা মাছ অ্যাটলিস্ট 10 লিটার পানি পায়। 10 লিটার পানি খুব একটা বেশি বলবো না, আবার খুব একটা কমও বলবো না, সো অন অ্যান অ্যাভারেজ 10 লিটার পানি পাচ্ছে। এরকম আমি প্রতিটা ট্যাঙ্কে 50টার বেশি মাছ রাখি না, যদি সেটা বড় মাছ হয় তাহলে আরও কম, বড় মাছ হলে দেখা যাচ্ছে 20টার বেশি রাখি না, ছোট মাছ হলে 50 বা 70-80 হতে পারে, যেগুলো মলি সেগুলো ছোট মাছ, এগুলোর ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা কম লাগে।
সো যেটা বিষয় যে মাছের সাইজ যত বড় হবে এর অক্সিজেনের চাহিদাটা পানিতে অক্সিজেন ডিসলভ অক্সিজেন নেওয়ার প্রবণতা তত বেশি হবে কারণ এর শরীরে বেশি এনার্জি দরকার হবে বেশি খাবার খাবে সো এবং হলো যে বেশি নোংরা করবে ট্যাঙ্ক সো পানিটা নোংরা হয়ে যাবে বেশি খাওয়ার ফলে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হবে এবং যেটা বিষয় হবে যে আপনার এদের অক্সিজেনের পরিমাণটা বেশি দরকার হবে সেজন্য যদি আপনার ট্যাঙ্কে বড় মাছ থাকে এবং পরিমাণে যদি বেশি থাকে পানির তুলনায় তাহলে অবশ্যই অক্সিজেন দিতে হবে এবং কন্টিনিউয়াসলি পানি মেনটেন করতে হবে সেকেন্ড যে বিষয়টা বলবো যে আসলে কিভাবে অক্সিজেন আপনি ছাড়া মাছ রাখতে পারবেন আর যে পানি ওয়াটার কোয়ালিটিটা আমার যে ট্যাঙ্কে সবচেয়ে বেশি ওয়াটারটা বেশি ভালো সেটা আমি দেখাচ্ছি যে আমার পার্সোনালি ওই ট্যাঙ্কের পানিটা অনেক ভালো লাগে এইখানে এই ট্যাঙ্কটাতে এখানে যে পানি একদম কত স্বচ্ছ মাছও আছে এবং হলো যে সুন্দর প্ল্যান্টসও হচ্ছে প্ল্যান্টস কিন্তু আরেকটা বিষয় যে আপনার অক্সিজেন লেভেলটা পানিতে অক্সিজেন যে লেভেলটা সেইটা বাড়ানোতে সাহায্য করে তো চেষ্টা করবেন প্রতিটা ট্যাঙ্কে প্ল্যান্টস দেওয়া তাহলে আপনার ডিজলভ অক্সিজেনের পরিমাণ পানিতে যে O2 সেটা অনেক হাই হবে থার্ড যে বিষয়টা পানি পরিবর্তন এখন আপনি যদি পানি পরিবর্তন আপনার ট্যাঙ্কে অনেকদিন না করেন পানি আপনার অনেক নোংরা হয়ে গিয়েছে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার ট্যাঙ্কে আস্তে আস্তে পানি যত পুরাতন হবে পুরাতন পানি অবশ্যই ভালো কিন্তু অনেক বেশি পুরাতন হয়ে গেল অনেক দিন ধরে আপনি যদি পানি পরিবর্তন না করেন তখন কিন্তু ট্যাঙ্কে পানিতে ট্যাঙ্কের পানিতে অক্সিজেনের পরিমাণটা অনেক কমে যাবে এবং কমে যাওয়ার ফলে যেটা হবে যে আপনার মাছ কিন্তু বেঁচে থাকার অনেক কষ্ট হবে তখন এডিশনালি এয়ার পাম্প দিয়ে পানিকে ফ্লো করতে হবে পানি যখন ফ্লো হবে তখন অক্সিজেন জেনারেট হবে কিন্তু আপনি যদি দেখা যায় সাপোজ আমার 500 লিটার ট্যাঙ্কগুলোতে আমি যদি প্রতি 10 থেকে 12 দিন পর পর 100 লিটার পানি দ্যাট মিনস 20% পানি চেঞ্জ করে দিই সাইফন করে তাহলে কিন্তু আমার মাছ অক্সিজেন পাচ্ছে প্লাস আমার তো প্ল্যান্টস দেওয়াই আছে নতুন পানিতে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে যার ফলে কিন্তু আপনার মাছের কোনো সমস্যা হবে না এডিশনালি অন্য কিছু আপনাকে অ্যাডও করতে হচ্ছে না সো আর যেটা বলবো যে ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে আশা করি যদি আপনারা এই স্টেপগুলো ফলো করেন তো ভিডিওটা সাম আপ করার আগে শেষ করার আগে আমি কিছু আপনাদেরকে কিছু নিয়ে শেয়ার করবো পার্সোনালি তো মোটামুটি যতটুকু ইউটিউবে কাজ করা হয়েছে সেটার অভিজ্ঞতা থেকেই আমি দেখেছি যে আপনাদের মানে বিশাল কমিউনিটি আমার একটা অনেক বড় সাবস্ক্রাইবার বা যারা মাছ নিয়ে কাজ করেন তাদের অটো ব্রিডার দ্যাট ইস লাইব্রিয়ার মাছ কাপি মলি প্লাটি সর্টেড এগুলো মাছতে তাদের ইন্টারেস্টের পরিমাণটা অনেক বেশি আমি একটু চেষ্টা করি ডিফারেন্ট মাছ নিয়ে কাজ করার অ্যাঞ্জেল মাছ জেব্রা বা যেগুলো ডিম দেয় ফাইটার মাছ এগুলো তুলনামূলক ডিফিকাল্ট অটো ব্রিডের মাছের চেয়ে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন মাছ নিয়েও আপনাদের ব্রিডিং দেখাবো সো যেটা বিষয় যে উৎসাহ তো একটা বড় জিনিস যখন অনেক কষ্ট করে এগুলো ভিডিও করা হয় ব্রিডিংয়ের কাজগুলো এতটা সহজ না যেহেতু ডিম পাড়া মাছগুলোর ব্রিডিংগুলো করানো অত সহজ না প্লাস এগুলো ডিম ফুটানো বাচ্চার কেয়ার নেওয়া এতটা সহজ বিষয় না যেগুলো অটো ব্রিডার মাছে সো আপনারা যখন দেখি যে এগুলোতে সাপোর্ট কম করছেন আসলে বিষয়টা অনেক খারাপ লাগে যে আপনাদের জন্য একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসার চিন্তাভাবনা সবসময় থাকে এবং আমি চেষ্টা করি করার সো যদি আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট না পাই দেখা যায় যে আমার ক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে অনেকটা খারাপ লাগা কাজ করে মনক্ষুণ্ণ হই যে না আসলে আমার কমিউনিটি এটা চাচ্ছে না সো আশা করি যে আপনারা নতুন কিছু দেখার জন্য আমার সাথে থাকবেন নতুন কিছু আপনাদের জন্য দিতে পারি এটাই চিন্তা থাকে সবসময় এটাই সো আমি আমার ভিডিওটা সাম আপ করছি যে অক্সিজেন ছাড়া মাছ রাখার জন্য আপনাকে তিনটা জিনিস ফলো করতে হবে মাছের ঘনত্ব আপনার ট্যাঙ্কে কম রাখতে হবে পানির প্রপোর্শনের অনুসারে পানির অনুপাতের চেয়ে মাছের ঘনত্ব যেটা সেটা সবসময় কম রাখতে হবে
দুই নাম্বার যে বিষয়, ট্যাঙ্কে প্ল্যান্টস দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ প্ল্যান্টস দিতে হবে, সেটা লোটেক প্ল্যান্টস, ডেন্সা হর্নট বা আপনি অ্যামাজনিয়া ফ্রগ বিট বা কচুরি পানা, খুদি পানা আর টোপা পানা, এগুলো বেশি ভালো লাগে দেখতে, এগুলো দিতে পারেন। তারপরে আপনি পানি চেঞ্জ করতে পারেন, সেটা অবশ্যই একটা রেগুলার বেসিসে বলতে প্রতিদিন প্রতি দুই তিন দিন তা না, অবশ্যই তা না, আপনি 10 দিন বা 15 দিন পরে একটা 20% ওয়াটার চেঞ্জ করবেন। যদি আপনার ট্যাঙ্কের সাইজ ছোট হয় তাহলে সেটা ইনকেস আলাদা, যদি ট্যাঙ্কের সাইজ বড় হয় তাহলে অবশ্যই 10-15 দিন পরে চেঞ্জ করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই একবেলা খাবার দিবেন, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে, পানির কোয়ালিটি ভালো থাকবে, মাছের অক্সিজেন বেশি লাগবে না। আর বেশি ঘনত্ব লাগলে অবশ্যই মাছের ট্যাঙ্কে অক্সিজেন দিতে হবে বেশি ঘনত্বে যদি রাখতে চান বা রাখেন। তারপরে ডিপেন্ড করতেছে মাছের সাইজ, কোন প্রজাতির মাছ সেটার উপরে। মোটামুটি আমার এখানে অনেক জাতের মাছই আছে, আমি অল্প ঘনত্বে রাখছি, মাছ বড় হচ্ছে দ্রুত, মাছ ভালো আছে। সো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।